ওদের খুব বড় ব্যবসা, এটা তো ও ইনকাম ট্যাক্সকে বলবে যে কী আছে না আছে, এটাতে আমি তো এটা বলতে পারবো না যে কেন উদ্ধার হয়েছে, কোথা দিয়ে এসছে টাকা, এসব আমার বলার কেন, কারণ ওর ওর খুব বড় ধরনের ব্যবসা এবং এবং সেই ব্যবসায় থেকে ও হি ইজ অ্যানসারেবল টু ইনকাম ট্যাক্স, নট টু মি। আমি বিজনেসম্যানের অফিসে আসতেই পারে, কিন্তু আসার তরিকাটা একটু অন্য হওয়া উচিত ছিল, কারণ সিএসএফ কেন আনবে, আমি তো একজন ক্রিমিনাল নয়, দেশদুরীয় নয়, আমি একজন বিজনেসম্যান এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এমএলএ, আমাদেরকে টাইমই দিলেন না, ওনারা যেটা বলছে সেটাই করতে হবে, এই জিনিসটা ঠিক নয়। সবসময় অফিসারকে কপারেট করেছি, কিন্তু আমরা কিন্তু কোনোদিনই আশা করিনি এভাবে তারা রেড করবে। কিন্তু ছোট নেতা এমএলএ মন্ত্রী পদেও চান্স পায়নি, তাতেই 11 কোটি অথবা 15 কোটি, তৃণমূলের যুব নেতা 19 কোটি, ঠিক বলছিলাম, এটা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যত বড় নেতা তত বড় লুট, একটা লুঠের আর পার্টিতে পরিণত হয়েছে তৃণমূল, মানুষ সর্বশান্ত, নুন আনতে পান্তা ফুরাচ্ছে আর সমস্ত বেআইনি টাকা জমছে নেতাদের ঘাড়ে, কেন কি করে মুখ্যমন্ত্রী কি করছেন তিনি বুঝতে পারছেন না, পশ্চিমবাংলার সর্বনাশ করেছেন। আমি আবারও বলছি, এ তো ছোট নেতা, এর ওপরে নেতা, তার উপরে নেতা, এ যত ধরবেন তত দেখবেন কোটি কোটির।